বিশালগড়ের দুর্গানগর বাজারে সিপিএম প্রার্থী পার্থপ্রতিম মজুমদারের প্রচারে হামলার অভিযোগ। সিপিএম এর দুই কর্মীকে মারধর ও তাদের মোবাইল ফোন ভেঙে দেবার অভিযোগ তুলেছেন সিপিএম প্রার্থী। এই ঘটনায় অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় চরম রাজনৈতিক উত্তেজনা। মনোনয়নপত্র জমা দিয়ে প্রচারে জোর দিয়েছেন সিপিএমের বিশালগড় বিধানসভা কেন্দ্রের প্রার্থী পার্থপ্রতিম মজুমদার। এলাকায় ডোর টু ডোর প্রচার করছেন তিনি। বুধবার দুর্গানগর বাজার সংলগ্ন এলাকায় প্রচারে বেরিয়েছেন তিনি। বাজারের পাশেই প্রচার করার সময় সিপিএমের দুই কর্মীকে মারধর করে তাদের মোবাইল ফোন ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেন সিপিএম প্রার্থী পার্থপ্রতিম মজুমদার। এই ঘটনার পরে বিশালগড় থানার পুলিশকে বিষয়টি জানান সিপিএম প্রার্থী। খবর পেয়ে যথারীতি সেখানে ছুটে আসে পুলিশ। তবে ঘটনার প্রায় 40 মিনিট পরে পুলিশ সেখানে আসে বলে অভিযোগ করেন সিপিএম প্রার্থী। পার্থপ্রতিম মজুমদারের অভিযোগ, শাসক দলের তিনজন কর্মী দুজন সিপিএম কর্মীকে মারধর করেছে। সমর্থক ছিল, তারা সবাই বেশিরভাগ আমাদের সঙ্গে মিছিলে ছিল বা বাড়ি বাড়ি কর্মসূচিতে ছিল। তিনজন কমরেড আমাদের গাড়ি, দুটো গাড়ি ছিল সেখানটা, কেন্দ্রের গাড়ি এবং আমাদের কর্মীদের গাড়ি, সেখানটায় যারা দাঁড়িয়েছিল, এমন সময় বিজেপি দলের পরিচিত যারা দুর্বৃত্ত বাহিনী, এই দুর্গানগর বাজারকে অনেকদিন ধরেই তারা চেষ্টা করে আসছে, এখানে শাসক দলের আধিপত্য কায়েমের জন্য এবং আমাদেরকে নিশ্চিহ্ন করার দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে, তারা এটা সহ্য করতে পারেনি এবং আমাদের এই কর্মী তিনজনের উপরে তারা আক্রমণ করে এবং আমার যে গাড়ি, সেই গাড়িটিকে পর্যন্ত বের করতে তারা দিচ্ছিল না। তখন আমরা পুলিশের কাছে এই বিষয়টা জানাই, কারণ আমরা তখন যদি যাই, তাদের যে শক্তি ছিল সেই শক্তির বিচারে তাদেরকে ছড়িয়ে দেওয়া বা একটা কিছু করা হয়তো সবটাই সম্ভব হতো, কিন্তু আমরা তো শান্তি চাই। সেই কারণে নির্বাচন, যেহেতু নির্বাচন কমিশন ঘোষণা করেছে মিশন জিরো পোল ভাইরাস। এদিকে স্থানীয় বিজেপি নেতা অভিযোগ করেন সিপিএম এর কর্মীরা বিজেপির কর্মীদের উপর দুর্গানগর বাজারে আচমকা হামলা করে। তারা হামলা করে উল্টে বিজেপি কর্মীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। গাড়ি আসলো, আমাদের লু ছেলেরা পার্টি বিশে আসলো, সিপিএম এর নাকি একটা এখানে একটা এখান ছিল, আজকে তারা ডোর টু ডোর প্রোগ্রাম, তারা ডোর টু ডোর প্রোগ্রাম করে গেল। হঠাৎ করে আমাদের ওই অফিস থেকে লোক আসলো, আমাদের যে প্রধানমন্ত্রীর ছবি টবি এগুলো মুছে দেওয়ার জন্য। তখন আমরা তার সাথে কথা বললাম যে এখানে দোকান যেখানে লাগানো আছে, মালিক যদি অবজেকশন দেয় তাহলে মুছছে। তো মালিক আসলো, মালিক এসে সব নো অবজেকশনে সই করে দিল, তাহলে অফিস স্টাফও চলে গেলো। আমাদের প্রচারে গাড়ি আসলো, সিপিএম এর কিছু হারমাত বাহিনী আছে এখানে, তাদের সাথে ছিল। তারা বাজারে এসে নিজেরা নিজেদের মধ্যে বোধ হয় কি ঝগড়াঝাটি করলো নাকি তারা কইরা, সেটা কোনখানে থানাতে কমপ্লেন দিল কি করলো, থানা স্টাফ আসলো, থানা স্টাফ এসে আমাদের নির্দোষ শিক্ষিত দুটা তিনটা ছেলেকে এখন মানে থানাতে জিজ্ঞাসা করার লিগা নিয়ে গেল। এদিকে সিপিএম প্রার্থীর অভিযোগ পেয়ে পুলিশ তিনজন অভিযুক্তকে গ্রেফতার করেছে। ঘটনাকে ঘিরে দুর্গানগর বাজার সহ সংশ্লিষ্ট এলাকায় নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফ্যানগার্ড।